শুক্রবার বিকেল 4টায় নারায়ণগঞ্জ মহিলা কলেজের সামনে থেকে শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রিপন সর্দারের নেতৃত্বে নাসিক কেন্দ্রীয় কবরস্থানে প্রয়াত সাংসদ নাসিম ওসমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনায় দোয়া করে উপস্থিত নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অটোরিকশা সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের সহসভাপতি নুরু পাটোয়ারি, সহসাধারণ সম্পাদক আক্তার হোসেন, কোষাধ্যক্ষ হারুন ফকির সহ সংগঠনের নেতৃবৃন্দ। সাগর খানের ক্যামেরায় রিপোর্ট করছেন সাব্বির আহমেদ।